হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করবেন। ইনস্টাগ্রামে অনেক সেলিব্রিটি লোক আছে যাদের নামে একাধিক অ্যাকাউন্ট রয়েছে, তো যে অ্যাকাউন্টের পাশে ব্লু কালারের টিকচিহ্ন থাকবে সেটাই কিন্তু অরিজিনাল অ্যাকাউন্ট, আর অন্যগুলো সব ফেক অ্যাকাউন্ট। তো আপনি যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফিকেশন করেন তাহলে আপনার অ্যাকাউন্টের পাশে একটি ব্লু কালারের টিকচিহ্ন চলে আসবে। তো এই ব্লু কালারের টিকচিহ্ন আপনার অ্যাকাউন্টের পাশে থাকার মানে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সহজে আর কেউ হ্যাক করতে পারবে না। তো এই ব্লু কালারের টিকচিহ্নটা আপনার অ্যাকাউন্টের পাশে কীভাবে সেট করবেন এখন সেটাই আপনাদের দেখাবো, তাই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো মূল ভিডিওটিতে যাওয়ার আগে একটা কথাই বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন তাহলে দেখে আসি কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয়। বন্ধুরা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লু ভেরিফিকেশন করার জন্য আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করার পর নিচে থেকে আপনার প্রোফাইল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখেন থ্রি লাইন মেনু আছে, এই থ্রি লাইন মেনুতে ক্লিক করে দিবেন। এখানে দেখেন সেটিং বলে একটি অপশান চলে এসেছে, এটাতে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখেন আছে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। এবার এই পেজটা স্ক্রল করে একটু নিচে যাবেন। নিচে আসার পর এখানে দেখেন একটি অপশান দেওয়া আছে রিকোয়েস্ট ভেরিফিকেশন, আপনি এই রিকোয়েস্ট ভেরিফিকেশন অপশানটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে মূল পেজটি চলে আসবে, এখানে দেখেন লেখা আছে অ্যাপ্লাই ফর ইনস্টাগ্রাম ভেরিফিকেশন, তার মানে আপনার ইনস্টাগ্রাম ভেরিফিকেশন করার জন্য অ্যাপ্লাই করতে বলছে। তো এখানে দেখেন আছে ইউজার নেম, এখানে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন। আমার ইউজার নেমটা দেওয়া আছে, আপনার ইউজার নেমটা এখানে না দেওয়া থাকলে আপনার ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। তারপর নিচে দেখেন আছে ফুল নেম, এখানে আপনার ফুল নামটা দিয়ে দিবেন। তো আমি আমার ফুল নামটা এখানে দিয়ে দিচ্ছি। ফুল নেমটা দেওয়ার পর নিচে দেখেন আছে ডকুমেন্ট টাইপ, এটাতে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনি কোন ডকুমেন্টের সাহায্যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড সিলেক্ট করে নিচ্ছি। তো আপনি যে ডকুমেন্টের সাহায্য নিতে চান সেটা সিলেক্ট করে উপরে এই ডান অপশানে ক্লিক করে দিবেন। এবার এখানে দেখেন আছে ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, তো আপনি আপনার আইডি কার্ডের একটা ছবি আগে থেকেই তুলে রাখবেন। এখান থেকে সোর্স ফাইলে ক্লিক করবেন। সোর্স ফাইলে ক্লিক করার পর আপনার আইডি কার্ডের ছবিটি আপনার গ্যালারি থেকে নিয়ে নেবেন। তো আমার আইডি কার্ডের ছবি এখানে তোলা নেই, আপনি কিন্তু আপনার আইডি কার্ডের ছবিটি অবশ্যই তুলে রাখবেন। তো গ্যালারি থেকে আপনার আইডি কার্ডের ছবিটি সিলেক্ট করে দিবেন। আইডি কার্ডের ছবিটি নেওয়ার পর পেজটা স্ক্রল করে একটু নিচে যাবেন, এখানে দেখেন আছে ক্যাটাগরি, তো এই ক্যাটাগরিতে ক্লিক করে দিবেন। আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যে ক্যাটাগরির সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এন্টারটেইনমেন্ট সিলেক্ট করে নিচ্ছি। এবার উপর থেকে ডান অপশানে ক্লিক করে দিচ্ছি। সেটিংগুলো কিন্তু করা শেষ, এখান থেকে আর কোনো সেটিং করার প্রয়োজন নেই। তো আমি যেভাবে দেখালাম এভাবে সেটিংগুলো করার পর এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করে সাবমিট করে দিবেন। তো আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি। দেখেন এখানে টিকচিহ্ন চলে এসেছে, দেখেন লেখা আছে রিকোয়েস্ট সাবমিট, মানে আমার ভেরিফিকেশন রিকোয়েস্টটা সাবমিট হয়ে গেছে। এবার নিচে এখানে দেখেন দিয়ে দিয়েছে 30 ডেজ, মানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা 30 দিনের মধ্যে ভেরিফিকেশন হয়ে যাবে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাশে ব্লু কালারের একটি ভেরিফিকেশন টিকচিহ্ন চলে আসবে। তো আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন যে কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আপনার মতামতটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও পরবর্তী গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে।